the real control. Apple, no reportes Charles. Welcome to all. Hello, me. Attention to full attention. I'm Shanta Barua, and it's still in the situation of Shanta Barua. It's so. Listen and say, শুনো এবং বলো একটা ছেলে ফোনে কথা বলছে দেখি আমরা ফোনে কি বলছে What are you doing? তুমি কি করছো What are you doing? তুমি কি করছো I'm doing homework. আমি বাড়ির কাজ করছি হ্যাঁ কথা না বলি এরপর লিখে আছে এরপর আবার মেয়েটা বলছে What are you doing? ওকে জিজ্ঞেস করছে যেহেতু question mark আছে সেটা বলছে I am watching TV. আমি টেলিভিশন দেখছি ওকে অ্যাক্টিভিটি বি তে কি আছে দেখো লিসন এন্ড সে শুনো এবং বলো আই এম রিডিং আমি পড়ছি আই এম কালারিং খুব ভালো করে খেয়াল করো তোমরা আমি রং করছি ঠিক আছে এরপর আই এম লিখছি আমি খাচ্ছি এই যে চি ছোছেন বলছে চি আই এন জি যুক্ত না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য এগুলো তারপর দেখো আই এম গেটিং আপ আমি শয্যা ত্যাগ করছি কি বললাম আই এম গেটিং আপ আমি শয্যা ত্যাগ করছি আঁকা কি করব না আই এম ড্রয়িং আমি আঁকছি আই এম রাইটিং আমি লিখছি এরপর অ্যাক্টিভিটি সি তে কি আছে দেখো পেয়ার ওয়ার্ক যৌথ কাজ পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ পয়েন্ট এন্ড স্টে স্টে হোয়াট দ্য পিপল ইন অ্যাক্টিভিটি বি আর ডুইং কি বলছে অ্যাক্টিভিটি বি তে লোকেরা কি করছে বা লোকগুলো কি করছে সেটা বলো কেমন সে পড়ছে এখানে বলেছে সি ইজ রিডিং না আর এখানে বলছে সে পড়ছে হি ইজ কালারিং সে রং করছে এখানে দেখো সি এর উপর অ্যাপোস্ট্রফ এস আছে এটার এটাকে ভাঙলে কি হবে সি ইজ এখানে অ্যাপোস্ট্রফ এস টা ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে এখানে একটা বিষয় যেটা তোমরা জানার সেটা হচ্ছে সি এবং কি কেন সি সাধারণত স্ত্রীবাচক বোঝালে অর্থাৎ স্ত্রীলিঙ্গ মেয়ে বা মহিলা বোঝালে আমরা সি বলি আর এখানে পুরুষবাচক বোঝালে হি বলি ভেরি গুড হ্যাঁ হি বলি এখন আমি তো প্রথম দুটো বলেছি এখন বাকিগুলো তোমরা বলবে এই যে আমি আমার কাজটা যেখানে আছে বেগুনি রঙের বেগুনি রং আছে কে আই ডোন্ট লাইক এটা করবো না মা বেগুনি রঙের ড্রেস পরা এটা বলো বেগুনি রঙের ড্রেস পরেছে তারপরে একটা বলো কারণ এটা কেন এটা মেয়ে বুঝতেই পারছি আমরা লম্বা লম্বা চুল যদি এখন ছেলেদেরও লম্বা চুল থাকে তারপর আমরা চেহারা দেখে তো অবশ্যই বুঝবো যে এটা অবশ্যই একটা মেয়ে তাই না এরপরে আসলে পরের জন্য She is writing. Very good. She is writing.
কেন কি এটা একটা ছেলে তাই জন্য আমরা কি ইউজ করব এখানে এটা আ মানুষ না আমি কি মিস কিং দাগাদাগি হচ্ছে আ কাকে হ্যাঁ আমি এটা পছন্দ করছি না তাহলে কি হবে হি ইজ রাইটিং হি ইজ রাইটিং ওকে হি ইজ রাইটিং নেক্সট পেজ হি ইজ রাইটিং এখানে আসো ইউনিট 27 কি আছে দেখি আমরা এখানে অ্যাক্টিভিটি আছে লিসন এন্ড সে শুনে এবং বলো কি আছে দেখো তিনজনে মিলে কিছু একটা করছে হয়তোবা না অবশ্যই তিনজনে মিলে এখানে গাছের মধ্যে কিছু একটা করছে রাইট আমরা পড়লে বুঝতে পারবো দে আর প্লান্টিং সিডস তারা বীজ রোপণ করছে যারা প্লান্টিং সিডস তারা বীজ রোপণ করছে তারা গাছে পানি দিচ্ছে তারপরে আসে দেয়ার ওয়াটার তাদের হাত ধুচ্ছে তারা কমলা খাচ্ছে গুড তারা কমলা এবং বলো তারা করছে এখানে ছবিতে দেখো দুজন মিলে করছে তাহলে দুজন মিলে করলে কি হি বা সি হবে আমরা একের অধিক হলে আমরা কি করবো দে বলবো একের অধিক হলে কি বলবো হ্যাঁ তাহলে আমরা এখানে কি বলবো দে আর ড্রয়িং তারা আছে এরপরে দেখো একটা মেয়ে কি লম্বা বিনি করা ঘুমোচ্ছে তাহলে কি হবে বলো রাইট থ্যাংক ইউ স্লিপিং সে ঘুমোচ্ছে পরিষ্কার করা দেখো হ্যাঁ ওদের হাতে ডাক্তার গ্রুপ ওয়ার্ক দলীয় কাজ গ্রুপ ওয়ার্ক হচ্ছে দলীয় কাজ দেখো এখানে কি আছে অ্যাক্ট এন্ড স্টে অ্যাক্ট তো অভিনয় করা এবং স্টে বলা অভিনয় করো এবং অভিনয় এবং বলা অভিনয় করতে বলছে এবং বলতে বলছে একটা মেয়ে কি বলছে দেখো হোয়াট এম আই ডুইং আমি কি করছি কি বলছে হোয়াট এম আই ডুইং আমি কি করছি এরপর দেখো তিনজন আছে এখানে ছেলে মেয়ে ওরা বলছে ইউ আর রাইট ইউ আর ড্রিঙ্কিং ওয়াটার ইউ আর ড্রিঙ্কিং ওয়াটার তুমি পানি পান করছো তুমি পানি খাচ্ছ দেখি কি হবে এখানে কি করতে বলেছিল কেউ কি বলতে পারবে এনিবডি yes ma'am এটা এখানে এখানে ছোট করে না শুনো এখানে শুনো দেখো অ্যাক্টিভিটি সিটে কি আছে অ্যাক্টিভিটি সিটে ম্যাডাম লতা ভালো আছেন এটা কথা বলবো একটু
ওদের যে শীত দিয়েছিল আপা বিজ্ঞান আর সমাজে ওদের পাঁচটা অধ্যায় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম কিন্তু আমরা তিনটা অধ্যায় পেয়েছিলাম নবম আর দশম পাইনি আপা এটা আমরা কবে পেতে পারি এই তো এই আমাদের তো লকডাউন বা শাটডাউন যেটা করে শুরু হচ্ছে আমরা এর মধ্যে আমাদের মোটামুটি রেডি আছে এগুলো জাস্ট একটা ডেট দিয়ে আপনাদের কল করা ওগুলো তো শেষ হয়ে গেছে চ্যাপ্টার আচ্ছা আপা হ্যাঁ আমাদের একটু নোটিশ দিয়ে দিন আমরা নিয়ে যে নিয়ে আসবো অবশ্যই 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 আচ্ছা থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম শুনো এখানে ডিরেকশনে কি লেখা আছে মা এক টাইম সে আছে না কি করতে বলছে অভিনয় করতে বলেছে না অভিনয় এবং বলতে বলেছে বলতে বলেছে গুড তাহলে আমরা বলবো দেয়ার লিখিয়েছেন হ্যাঁ লিখিয়েছি না গাছ হবে গাছ হয় চারা গাছ হয় সমস্যা নেই গাছ লিখো অসুবিধা নেই চারা গাছ লিখলেও ভুল হবে না দুটোই রাইট তোমরা লিখতে থাকো ফার্স্ট বলে বইয়ের বাক্য লিখলে তোমরা যেকোনো কিছু লিখতে পারবা তোমাদের রিয়ারেঞ্জ আছে ওগুলোর জন্য সুবিধা হবে যেকোনো কিছু যদি আসে তাহলে এখান থেকে লিখতে পারবে এই জন্য আমি মনে করি মেক সেন্টেন্স গুলো বই থেকে পড়াটাই বেস্ট বইয়ের বাক্যগুলো মুখস্থ হয়ে গেল দেন তোমরা এগুলো থেকে যে কোনো অ্যানসার করতে পারো চেষ্টা করো এখান থেকে পড়ার জন্য ওগুলো লিখলে হবে অসুবিধা নেই
ম্যাক্সিমাম শেষ হয়ে গেলে আমাকে বলো আর কি, কেমন ওয়াচের এখানে খেয়াল করো সবাই টিএসইউআই ডে, এটা হচ্ছে দেশ সাবজেক্ট, হ্যাঁ দে অর্থ তারা, এই দে অর্থ তারা, দেশ সাথে অ্যাপোস্ট্রফ আর ই মানে এটা ভার্ব অর্থে দেয়ার, দেয়ার এটাকে ভাঙলে হবে দে এ আর ই আর দেয়ার, এটা হচ্ছে তারা হয়। আর এই যে দেয়ার হ্যান্ডস আছে না, এই দেয়ার আর বাংলা হচ্ছে তাদের, টিএসইআই আর দেয়ার এটা হচ্ছে তাদের, ওইটা কিন্তু সাবজেক্ট আর এটা হচ্ছে তাদের, হ্যাঁ আমি তোমাদের পাঠিয়ে দেবো একটু আরেকটা, হ্যাঁ চলে যায় ওরা পাঠিয়ে দিবে, একটু জায়গা রাখো, হ্যাঁ জায়গা রাখো মা। আমি বাড়ির কাজ করছি, আই এম গেটিং আপ আমি শয্যা ত্যাগ করছি, দেয়ার আঁকা কি নাইমা নাইমা দাগ করেছে, নাইমা হয়তো ইচ্ছে করে দেয়নি আমি জানি, তারা বীজ রোপণ করছে, রোপণ লিখতে পারবা বপন, আচ্ছা রোপণই লিখো যা আছে তাই লিখো, তারা গাছে পানি দিচ্ছে, তারা তাদের হাত ধুতে করছে, কোনটা বলো নাম্বার বলো, নাইমা নাম্বার বলো, দেখা যাচ্ছে না, এখানে কি চার নাম্বার আপনি দিয়েছেন, তারা বীজ রোপণ করছে, বীজ রোপণ করছে, রোপণ রোপণ আজকে এই কন্টেন্টটা ফুল শেষ করতে চাচ্ছি আমি, নেক্সট ফার্স্ট ডে আবার ইয়ে পড়বো, সেকেন্ড পেপার পড়বো, এটা প্রোটাইট দিতে চাচ্ছি, ইনকেস যদি তোমরা লিখে শেষ করতে না পারো ঠিক আছে, আমি কন্টেন্টটা আবার দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে লিখে নিতে পারবে না, ইয়েস মিস, এটা তো বেশি কিছু নেই, ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স ট্রান্সলেট ইনটু বেঙ্গলি রিঅ্যারেঞ্জ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই কয়টা আইটেম আছে পারবে, সহজ আছে খুবই সহজ,
তিন নম্বরের বাংলাটা কি তিন নম্বরের বাংলা হচ্ছে আমি শয্যা ত্যাগ করছি আমি শয্যা ত্যাগ করছি ঠিক আছে I am getting up. Tabir John, can you? I'll talk to you. I'll go. I'm getting up. আমি সত্যি ত্যাগ করছি আমি সত্যি ত্যাগ করছি রাইট হ্যাঁ কোয়াশ বলো ঘোলা দেখা যাচ্ছে নেটওয়ার্ক কি ঝামেলা করছে নাকি সুন্দর করে দেখা যাচ্ছে আমি ছবি পাঠিয়ে দিব গ্রুপে রোপণ করছে রঙকার পম উদ্ধন্য রোপণ রোপণ রঙকার পম উদ্ধন্য রোপণ ঠিক আছে রোপণ তোমরা কি একটু দ্রুত যাবে আমি তো 10 মিনিট হ্যাঁ রাইট আমি একটু তোমাদের রেডি করে গ্রুপে দিয়ে দিচ্ছি এজিডি অ্যারেঞ্জ আছে এরপরে কেমন রিঅ্যারেঞ্জ এর পরে হচ্ছে আর আছে হচ্ছে ফিল্ম নাম এসে দেখাচ্ছি 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 না পড়িয়ে দে এরপর আমি দিয়ে দেবো তোমাদের ঠিক আছে পড়িয়ে দে গ্রুপে গ্রুপে হচ্ছে পাঠিয়ে দিলে অনেক ভালো হবে রাইট আমি গ্রুপে দিয়ে দেব এখানে বিলিন্দা ব্লাউজ দেখো ওয়ান এখনই পাঠিয়ে অরেঞ্জ দেখো দেখা আর হবে হোয়াট আর ইউ রাইট থ্যাংক ইউ এখানে কি হবে আই এম ইচ্ছা যে কোনো কাজ করতে পারো উইনিং রাইটিং গেটিং আউট দেখো আই এম রাইটিং দিয়ে দেন আই এম রাইটিং ইচ্ছা তোমার ইচ্ছা তোমার লিখতে পারবে তো মা লিখতে পারবে সমস্যা নেই আচ্ছা এখানে দেখো দেয়া প্লান্টিং কি হবে দেয়া প্লান্টিং লিসেন টু মি ইভলিউশন আছে মূল্যায়ন তোমরা কি পড়েছো এতক্ষণ কি শিখেছো তার মূল্যায়ন এই যে তোমরা পাচ্ছো এটাই মূল্যায়ন এটাই তোমরা মূল্যায়ন হয় আর কি তোমরা পাচ্ছো আর কি না আমি পাঠাচ্ছি আমি আপাতত শেষ করছি আর কি হ্যাঁ পারবে না মিস রিঅরেঞ্জটা আবার দেখান পেরাস দেখাবো হ্যাঁ আঁকছে কে এটা আঁকছে কে আঁকছো বলো আঁকা আঁকি করে দিন ডায়েরিটা দেন ডায়েরি লিখবো দেখেছো কতগুলো আঁকেছে
Translate into Bengali, did you buy translate into Bengali? Yeah, I did. Hello, Miss. 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 Hello, লিখেছিলেন তাই ট্রান্সলেশন টু বেঙ্গলি থেকে আমাদের স্পোকেন ইংলিশ বুক আর কম্পিউটার বুক দেবে ওভাবে তো আগের মতো করে নিতে পারছি না তাই আমরা স্পোকেন আর কম্পিউটারটা এখন সাধারণ জ্ঞান এগুলো আর কি পড়াচ্ছি না তোমরা নিজেরা যদি দায়িত্ব নিয়ে পড়তে পারো সাধারণ জ্ঞান তোমাদের জন্য ভালো হয় সাধারণ জ্ঞানটা পড়ার দরকার ছিল কম্পিউটারও দরকার ছিল কিন্তু এখন আপাতত তোমরা যদি হ্যাঁ দেখাচ্ছি তোমরা যদি মনে করো খুব ইমার্জেন্সি লাগবে তোমাদের পড়তেই হবে তখন অন্য একটা বিষয় ভাবতে হবে আর কি তোমরা তাহলে জানাও স্কুলের প্রিন্সিপাল স্যারকে জানাও যে তোমরা পড়তে চাও স্পোকেন এবং রিয়েলেন সরি ম্যাম আমাদের স্কুলে কি খাতা দিয়েছে না খাতা কিসের খাতা লেখায় খাতা আমি তো স্কুলে আছে ডব্লিউ খাতা ওগুলো তো আছে মা স্কুলে তো আছে গাড়ি পাইনি গাড়ি লাগবে না গাড়ি লাগবে না তোমাদের গাড়ি লাগবে না তোমরা এমনি প্যাড ট্যাড এর মধ্যে বাসায় গাড়ি থাকে না ওগুলো ব্যবহার করো আমাদের লাইব্রেরিতে কি ইংলিশ খাতা আছে ইংলিশ আছে মা আছে আছে নিয়ে আসো প্লিজ আমি তো গিয়েছিলাম তাইনি তো কখন গিয়েছো অনেক আগে না ইদানিং এর মধ্যে মিস আমি খাতা জমা দেওয়ার সময় গেছিলাম
শেষ হয়ে গেছে হয়তো তাহলে বুঝছো খাতা শেষ হয়ে গেছে তাহলে বাড়ি থেকে নিয়ে আসবো সুবিধা নাই বুঝছো আচ্ছা মা সময় নেই যে এক মিনিট আর হচ্ছে 20 সেকেন্ড আছে একজন তাহা বলতে চেয়েছে এখন টাইম শেষ যে মা লাইব্রেরি এ কম্পিউটার ল্যাব এন্ড এ আমি বলি হ্যাঁ বলো বলো